Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel, Suraya's Kitchen Diary. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুরের ডালের ডিম কাবাব বা ডিম চপ, যেটাই বলেন না কেন। কিভাবে খুব সহজ উপকরণ দিয়ে ঝটপট এই খাবারটি তৈরি করা যায়, চলুন তাহলে দেরি না করে তা দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে, আমি এখানে ঘরে তৈরি দুই ধরনের ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি, একটি ব্রেড দিয়ে তৈরি আর একটি বিস্কিট দিয়ে তৈরি। আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ ও বেরেস্তা নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর এখানে মশলা যা যা নিয়ে নিয়েছি, আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ, গরম মশলা নিয়ে নিয়েছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ, চাট মশলা নিয়ে নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ ও চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 1 চা চামচ। এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা ও 3টি কাঁচামরিচ। আমি এখানে 1 কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি, সাথে 1 গ্লাস পানি দিয়ে দিব। পানিটা মসুরের ডালের সাথে কিছুক্ষণ ভিজে রাখবো, ভিজে রাখা হলে পরে মসুরের ডালটা ভালোভাবে ধুয়ে ফেলবো। ধোয়া শেষ হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে মসুর ডালটাকে একটু গরম করে নেব, আর এখানে 1 চামচ লবণ দিয়ে দিব, 3টি তেজপাতা দিয়ে দেব এবং ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ডালটা। ডালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন ঢাকনাটি একটু উঠিয়ে চেক করে নেব যে ডালটি সিদ্ধ হয়েছে কিনা। ডালে যেহেতু এখন অনেক পানি অবশিষ্ট রয়েছে, তাই পানিগুলো আরেকটু শুকানোর জন্য আমি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মনে রাখতে হবে পানিগুলো যেন মোটামুটি শুকিয়ে যায়, আর যখন ডালটাকে নামানো হবে তখন পানিগুলো এভাবেও আরেকটু শুকিয়ে যাবে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি যে আমার ডালটা পানিগুলো কি একটু শুকিয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে, একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ডালটাকে একটি বোলে উঠিয়ে নিয়ে রেখে দেব একটু শুকানোর জন্য। ডালটি শুকানো হয়ে গেলে পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা, ধনে পাতা ও 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ বেরেস্তা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি 1 কাপ, কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রায় মাখা শেষ, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি। ঘিটা এখানে অ্যাড করা হয়েছে একটু ফ্লেভারের জন্য। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আমি মসুর ডালটি হাতে ভালোভাবে ফ্ল্যাট করে নিয়ে, আমি আগের থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ ডিমটি দিয়ে ভালোভাবে একটি শেপ করে নেব।
সুন্দর করে একটি শেক করে নিচ্ছি। এখান থেকে চাইলে যে কেউ যে কোনো ধরনেরই শেক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার প্রায় সবগুলো কাবাব রেডি করা শেষ। এখানে আমি একটি ডিম ফেটে নিচ্ছি, আর আমি ওই সাইডে ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। আমি এখন একটি একটি করে কাবাব তুলে নিব। ডিমের মিশ্রণে একটু ভালোভাবে আমি চুবিয়ে নিচ্ছি। কাবাবটি ভালোভাবে চুবানো হয়ে গেলে পরে আমি ব্রেড গ্রামে দিয়ে ভালোভাবে ব্রেড গ্রামটি কাবাবের সাথে মিশিয়ে নিব। এভাবে করে একদম সেম প্রসেসে আমি বাকি সবগুলো কাবাব করে নেব। আমার সব কাবাব রেডি। এখন আমি একটি প্যান চুলায় দিয়ে দিব গরম হওয়ার জন্য। প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবং একটি একটি করে আমি কাবাব দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে মোট 5টি কাবাব দিয়েছি। কেউ চাইলে একটি একটি করেও ভাজতে পারেন, আপনার প্যানের উপর ডিপেন্ড করে যে কয়টি দেওয়া যাবে। আমি এখানে মিডিয়াম হিটে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। অতিরিক্ত চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে কাবাবগুলো পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। এভাবে করে আমি কাবাবগুলো একটু উল্টিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব সাইডগুলো খুব ভালোভাবে ভাজা হয়। কাবাবগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি একটি একটি করে সব কাবাবগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে একদমই অয়েলি না, তাই আমার কোনো টিস্যু নিতে হয়নি। আমি যেভাবে করে উঠাচ্ছি একদমই তেল উঠছে না প্লেটে, এন্ড এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। সবগুলো কাবাব তোলা শেষ হয়ে গেলে পরে আমি একটু ডেকোরেশন করব। তো আমি ডেকোরেশনের জন্য বেশি কিছু করিনি। আমি কাবাবগুলো সাইডে সাজিয়ে নিয়েছি এবং মাঝখানে মিন্ট লিভস দিয়ে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার মিস এনি আপডেট। থ্যাংক ইউ।